বুয়েট শিক্ষার্থী ফারদিন হত্যা নাকি আত্মহত্যা সহপাঠীদের পরিষ্কার করতে পারেননি ডিবি। ফারদিন নূর পরশের মৃত্যুর ঘটনা তদন্তে মহানগর গোয়েন্দা পুলিশের প্রচেষ্টায় সন্তুষ্ট হলেও এটি হত্যা নাকি আত্মহত্যা সে বিষয়ে এখনও নিশ্চিত বা পরিষ্কার নন তার সহপাঠীরা। 15 ডিসেম্বর সকালে তদন্তের বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে ফারদিনের সহপাঠীদের ডেকে নিয়ে যায় ডিবি। সেখানে তাদের তদন্তে পাওয়া বিভিন্ন আলামত দেখান ডিবি কর্মকর্তারা। সেগুলো প্রাসঙ্গিক বলে মনে হয়েছে কিছু শিক্ষার্থীর কাছে, তবে তারা বলছেন ঘটনাক্রম প্রাসঙ্গিক মনে হলেও ফারদিন নিজে ব্রিজ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন সেটি পরিষ্কার নয়, সেখানে গ্যাপ রয়ে গেছে। অবশ্য এই গ্যাপ নিয়ে ডিবি সামনে আরও কাজ করবে বলে শিক্ষার্থীদের আশ্বস্ত করেছে। সকালে মেট্রো রোডের ডিবি কার্যালয়ে আসেন বুয়েটের 40 জনের মতো শিক্ষার্থী। প্রায় 3 ঘন্টা ডিবি কর্মকর্তাদের সঙ্গে আলাপ করেন তারা। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শিক্ষার্থীরা। এক শিক্ষার্থী বলেন, ডিবি কর্মকর্তারা তাদের তদন্তের আলামতগুলো দেখিয়েছেন, সবকিছু দেখে তাদের কাছে বিষয়গুলো প্রাসঙ্গিক মনে হয়েছে। তাদের মনে হয়েছে তদন্তে ডিবি তাদের বেস্ট এফোর্ট দিয়েছে, তবে কিছু গ্যাপ এখনও রয়ে গেছে যেগুলো তারা আগামীতে সমাধান করবে বলে জানিয়েছেন। ঠিক কী ধরনের গ্যাপ রয়েছে এই প্রসঙ্গে জানতে চাইলে আরেক শিক্ষার্থী বলেন, ফারদিনকে ব্রিজের পাড়ে নামিয়ে দেওয়া হয়েছে, তারপর হেঁটে ব্রিজের মাঝখানে গিয়েছে বলা হচ্ছে, তার সঙ্গে আর কেউ ছিল কি না সেটি স্পষ্ট নয়, এমনকি সে নিজে ওখান থেকে নদীতে লাফ দিয়েছে সেটিও স্পষ্ট নয়। তিনি বলেন, তারা এখনও মামলার রিপোর্ট জমা দেননি, সেখানে হয়তো কিছু না কিছু বাদ আছে, সেজন্যই তারা এখনও রিপোর্ট জমা দেননি। অপর এক শিক্ষার্থী বলেন, ফারদিনের আত্মহত্যার 100% মোটিভ এখানে নেই। যেসব এভিডেন্সে বলা হচ্ছে সেগুলো সার্কামস্ট্যান্স কনক্রিট এভিডেন্স নয়, এ জায়গাটাতে আরেকটু কাজ করা যেতে পারে। তারা বলছেন কাজ করবেন। পরবর্তী কর্মসূচির বিষয়ে জানতে চাইলে শিক্ষার্থীরা জানান, বুয়েটে গিয়ে সবার সঙ্গে আলোচনা করে জানানো হবে। এর আগে 14 ডিসেম্বর ডিবি জানায়, বুয়েট শিক্ষার্থী ফারদিনকে হত্যা করা হয়নি, তিনি আত্মহত্যা করেছেন। ডিবির এই দাবির পর ফারদিনের সহপাঠীরা আজ সকালে সুষ্ঠু তদন্তের জন্য মানববন্ধন করার ঘোষণা দেন। মানববন্ধন ঘোষণাকারী শিক্ষার্থীদের ডেকে নিয়ে যায় ডিবি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।